वेलकम बैक। ए वीडियो ते हमरा रिलेशनल अलजेब्रा किसु मौलिक ऑपरेशन सम्पर्के आलोचना करब एवं एग्जांपल देखब। ठीक है, प्रथमे हमरा देखी आमादेर मौलिक ऑपरेशन गुला जानार आगे आमादेर कोन जिनिसगुला जानते हबे। प्रथमे होच्छे आमादेर जानते हबे कि रिलेशन कि, एट्रिब्यूट कि एवं टापल कि। ठीक है, रिलेशनटा होच्छे ए जे आमि बांगला जोदि बोलि सेटा होच्छे सम्पूर्ण टेबिलटा होच्छे बेसिकली कि आमादेर रिलेशन। ঠিক আছে, আর অ্যাট্রিবিউট কোনটা? অ্যাট্রিবিউটে যে এখানে ইন্ডিকেট করা আছে এই যে পুরো একটা কলাম, এই পুরো কলামটা হচ্ছে কি অ্যাট্রিবিউট, এই পুরো কলামটা হচ্ছে কি অ্যাট্রিবিউট, এটা হচ্ছে কি একটা অ্যাট্রিবিউট। যাদের যে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে মেম্বার আইডি, নেম এবং হচ্ছে কি ডেট অফ বার্থ। আর টাপল কি? টাপলটা হচ্ছে এক একটা রেকর্ড বা এক একটা রো হচ্ছে এক একটা টাপল। ঠিক আছে, এটাকে রেকর্ডও বলা যায়। ঠিক আছে, তাহলে এক একটা রো একটা রেকর্ড বা টাপল, এক একটা রো একটা রেকর্ড বা টাপল। ঠিক আছে, আর যে ছোটো ছোটো এলিমেন্টগুলো আছে এগুলো হচ্ছে কি এক একটা ডেটা, ইন্ডিভিজুয়াল এক একটা ডেটা। ঠিক আছে, তাহলে চলো এখন হচ্ছে আমরা ইউনারি এবং বাইনারি অপারেশন সম্পর্কে একটু আলোচনা করি। আমরা ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমে বলেছিলাম ইউনারি অপারেটর এবং বাইনারি অপারেটর সম্পর্কে জেনেছি। ইউনারি অপারেটর কি করে? ইউনারির মধ্যে হচ্ছে আমাদের একটা করে হচ্ছে যদি অপারেন্ড লাগে, যে অপারেশন করতে আমাদের একটা অপারেন্ড লাগে সেটা হচ্ছে ইউনারি, আর বাইনারিতে দুইটা অপারেন্ড লাগে। তাহলে এখানে অপারেশনের ক্ষেত্রে কি বলা হয়েছে সেটা আমরা দেখি। ইউনারি অপারেশন হচ্ছে একটি রিলেশনের উপর অপারেট বা ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন হচ্ছে সিলেক্ট, প্রজেক্ট, তার হচ্ছে রিনেম। আর হচ্ছে বাইনারি অপারেশন কি? দুইটা রিলেশনের উপর অপারেট করা হয়। ঠিক আছে, যেমন হচ্ছে কি ইউনিয়ন, সেট ডিফারেন্স, কার্তেশিয়ান প্রোডাক্ট। তার মানে আমরা বুঝতে পেরেছি ইউনারি এবং বাইনারি দুইটাই সেম, অর্থাৎ ইউনারিতে হয় একটা লাগে আর বাইনারিতে দুইটা লাগে। এবার হোক অপারেশন হোক অপারেন্ড। ঠিক আছে, তাহলে চলো পরবর্তীতে আমরা ইউনারি অপারেশনের যে এক্সাম্পলগুলো আছে সেগুলো হচ্ছে আমরা একটু আলোচনা করি। সিলেক্ট অপারেশনে আমরা এই যে আমাদের প্রিভিয়াস যে স্লাইডের মধ্যে ছিল সেগুলোকে এখানে কপি করে নিয়ে এসেছি। তাহলে দেখি এটা দিয়ে কি করা হয়। দেখো, আমি বলেছিলাম অ্যাকাউন্ট রিলেশন থেকে ব্যালেন্সকে শো করবে। যখন হচ্ছে আমি এই অ্যালজেব্রা অথবা এই কোয়েরিটাকে হচ্ছে এক্সিকিউট করব, তখন এর আউটকাম কি হবে? এর আউটকাম হবে জাস্ট সে কি করবে, অ্যাকাউন্ট রিলেশন থেকে এই ব্যালেন্স যে কলামটা আছে বা ব্যালেন্স যে অ্যাট্রিবিউটটা আছে সেটাকে শো করবে, আর বাকি কিছু শো করবে না। ঠিক আছে, তারপর আরেকটা হচ্ছে কি, এখানে বলা আছে যে ব্যালেন্স শো করবে যেটা হচ্ছে কি যাদের মান হচ্ছে কত 1500 থেকে বড়, এবং কোত্থেকে সিলেক্ট করবে, অ্যাকাউন্ট রিলেশন থেকে সিলেক্ট করবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে বলো? এই ক্ষেত্রে হচ্ছে সে চেক করবে, দেখো এই যে ব্যালেন্সের প্রতিটা ভ্যালুকে সে চেক করবে এবং দেখবে ব্যালেন্সগুলো কি 1500 থেকে বড় কিনা। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবগুলা 1500 থেকে বড় আছে, তার মানে হচ্ছে সে কি করবে এই ব্যালেন্স সবগুলাকে দেখাবে। ঠিক আছে, যদি এরকম হইতো যে এখানে যদি 15000 হইতো তাহলে কি করতো, তাহলে হচ্ছে 15000 থেকে বেশি যেসব ব্যালেন্স আছে সেগুলোকে শো করতো। তখন কি শো করতো? তখন শো করতো তোমার হচ্ছে 50000 কি শো করতো, তারপর হচ্ছে তোমার 45000 যেটা আছে সেটাকে শো করতো, তারপর হচ্ছে তোমার এটা কি শো করতো? না, এটাকে শো করতো না, কারণ হচ্ছে এটা হচ্ছে 15000 থেকে ছোট। ঠিক আছে, তাহলে 20000 যেটা আছে 20000কেও শো করতো এবং এটার নাম থাকতো কি ব্যালেন্স আকারে। ঠিক আছে, ওকে, আশা করি তোমাদের সিলেক্ট অপারেশনটা ক্লিয়ার হয়েছে। এরপর আমরা দেখব কি প্রজেক্ট অপারেশনটা। প্রজেক্ট অপারেশনকে কি দিয়ে ডিনোট করা হয়? পাই দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, সো এখানে কি বলা আছে, কোনো রিলেশন থেকে কোনো অ্যাট্রিবিউটকে বাদ দিয়ে বা প্রয়োজনীয় অ্যাট্রিবিউটকে প্রদর্শন করার জন্য হচ্ছে আমাদের কি করতে হয়, প্রজেক্ট অপারেশনটা ব্যবহার করতে হয় বা প্রজেকশন অপারেশনটা ব্যবহার করতে অপারেশনটা ব্যবহার করতে হয়। ঠিক আছে, তাহলে দেখি এক্ষেত্রে কি বলা হয়েছে, ডুপ্লিকেট টাপল প্রদর্শন করে না। প্রজেকশন যেটা সেটা হচ্ছে কি ডুপ্লিকেট টাপল প্রজেক্ট প্রদর্শন করে না। মনে করো তোমার একটা ইয়ার মধ্যে, একটা রিলেশনের মধ্যে কিছু ডুপ্লিকেট টাপল আছে। ডুপ্লিকেট টাপল মানে হচ্ছে টাপল কোনগুলো? টাপল হচ্ছে এই সম্পূর্ণ ইয়ারটা হচ্ছে কি রোটা হচ্ছে একটা টাপল। ঠিক আছে, সো মনে করো এখানে লেখা আছে 5, এখানে লেখা আছে 5। ঠিক আছে, তাহলে কি সে এটা ডুপ্লিকেট না? অবশ্যই ডুপ্লিকেট। সো সে কী করবে, এটা একবার প্রিন্ট করবে, অর্থাৎ একবার প্রদর্শন করবে, একটা 5কে দেখাবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এর কিছু এক্সাম্পল দেখি। এখানে বলা আছে দেখো প্রজেকশনের জন্য আমাদের পাই ইউজ করা হয়েছে, তার নিচে কি সাবস্ক্রিপ্টে কি লেখা আছে, অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যালেন্স। তার মানে আমরা কাকে প্রজেক্ট করতে যেতেছি, অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যালেন্সকে প্রজেক্ট করতে চাচ্ছি। কোন রিলেশন থেকে? অ্যাকাউন্ট রিলেশন থেকে। ঠিক আছে, তার মানে সে কী করবে, অ্যাকাউন্ট নামে যে রিলেশন আছে তার থেকে অ্যাকাউন্ট নাম্বার যে অ্যাট্রিবিউটটা আছে বা যে কলামটা আছে এবং ব্যালেন্স যে অ্যাট্রিবিউটটা বা কলামটা আছে তাকে প্রজেক্ট করবে। ঠিক আছে, পরবর্তীতে কী করবে, পরবর্তীটাতে হচ্ছে ব্রাঞ্চ নেমকে প্রজেক্ট করবে অ্যাকাউন্ট রিলেশন থেকে বা অ্যাকাউন্ট টেবিল থেকে। তাহলে চলো আমরা এটা দেখি। দেখো
এখানে আমাদের এই টেবিলটা থেকে যদি আমরা প্রথম ইয়ারটা যদি এক্সিকিউট করি তাহলে কি আসবে দেখো, বলা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দেখতে চাইছে, তার মানে হচ্ছে সে কি করবে এই অ্যাকাউন্ট নাম্বারের পাশাপাশি সে কি করবে ব্যালেন্স যেটা আছে ব্যালেন্সটাকে শো করবে। ঠিক আছে, তাহলে কিভাবে শো করবে, তোমার লেখা থাকবে এখানে কি অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকবে এখানে একটা কলামের মধ্যে, আর একটা কলামের মধ্যে কি লেখা থাকবে ব্যালেন্স, ব্যালেন্স। ঠিক আছে, তার মানে এখানে যতগুলো আছে সবগুলো হচ্ছে একটা একটা করে শো করবে। তাহলে 100 ACD, আর এখানে হচ্ছে কত, তার তারপর হচ্ছে 1001 ACD, তার ব্যালেন্স কত 45। এভাবে করে হচ্ছে সবগুলা হচ্ছে যতগুলো আছে সবগুলা শো করবে। ঠিক আছে, এখন আমি যদি কি করতাম, আমি যদি এখানে ইনক্লুড করে দিতাম নেম, তাহলে কি করতো পরে আরেকটা কলাম অ্যাড হতো যেখানে কি করতো নেম দেখাই দিত, নেমগুলো চলে আসতো সিরিয়ালে আর রহিম এভাবে করিম ফাহিম এভাবে নেমগুলো চলে আসতো। ঠিক আছে, এবং তুমি যে ফরম্যাটে অর্থাৎ যে সিরিয়ালে তুমি তোমার যে অ্যাট্রিবিউটের নেমগুলো লিখেছ এখানে সেম সিরিয়ালে হচ্ছে টেবিলটা তোমাকে প্রদর্শন করবে। অর্থাৎ একটা টেবিল যেটা হচ্ছে স্থায়ী টেবিল না, যেটা হচ্ছে আবার হচ্ছে তুমি যখন এক্সিকিউট করা শেষ হয়ে যাবে তখন হচ্ছে সে কী করবে টেবিলটা আবার মুছে যাবে, কিন্তু ডেটাগুলো হচ্ছে তাদের যে মেইন যে ইয়েটা আছে সেখানে আবার ব্যাক করবে, তোমাকে জাস্ট হচ্ছে প্রজেক্ট করাবে যে তুমি যেগুলো দেখতে চেয়েছো সেগুলো তোমাকে দেখিয়ে তারা আবার কি করবে ব্যাক চলে যাবে। ঠিক আছে, তারপর দেখো ব্রাঞ্চ নেমটা কি হবে বলো, তাহলে এখান থেকে জাস্ট হচ্ছে ব্রাঞ্চের যে নেমগুলো আছে সেগুলা এক্সিকিউট করবে। ঠিক আছে, সেগুলো কি করবে প্রদর্শন করবে। তাহলে তোমার কথা হতে পারে এই যে এই কোয়েরিগুলো দিয়ে হচ্ছে আমাদের কি কাজ হইতেছে, দেখো আমি তোমাদেরকে বলেছিলাম, তোমাদের বললাম না যে 1000 রেকর্ড আছে এরকম একটা ডেটাবেস থেকে হচ্ছে তুমি কি বারবার হচ্ছে তাদের ব্রাঞ্চ নেমগুলো বারবার পড়ে পড়ে দেখবা, নাকি হচ্ছে তুমি কি করবা ব্রাঞ্চ নেম এভাবে একটা কোয়েরি এক্সিকিউট করে দিলে হচ্ছে তোমার ব্রাঞ্চ নেমগুলো চলে আসবে, তাহলে তুমি কোনটা করবা যেটাতে সবচেয়ে সময় কম লাগে সেটা করবে না? অবশ্যই। সো এই ক্ষেত্রে দেখো এখন তোমার কথা হতে পারে আচ্ছা এখানে তো ব্রাঞ্চ নেম হচ্ছে ডুপ্লিকেট হচ্ছে, ঠিক আছে না, তার মানে হচ্ছে আমি 1000 যে ব্রাঞ্চ আছে ব্রাঞ্চ সবগুলোই কি চলে আসবে? না, সবগুলা একটা একটা করে বারবার রিপিট হবে না, একটা হবে। যেমন দেখো এখানে যদি আমি ব্রাঞ্চ নেম অ্যাকাউন্টে এটাকে যদি হচ্ছে আমি এক্সিকিউট করি তখন কি আসবে বলো, তখন আসবে BRANCS ব্রাঞ্চ নেম আসবে, এবং হচ্ছে এর নিচে কি আসবে ধানমন্ডি কয়বার আসবে বলো, ধানমন্ডি আসবে কি একবার আসবে। ঠিক আছে, তারপর দেখো মিরপুর যেগুলো হচ্ছে ইউনিক সেগুলো তো একবার করে আসবেই, আর যেগুলো হচ্ছে ডুপ্লিকেট আছে সেগুলো হচ্ছে একবার করে আসবে, সবগুলো কি করে একবার করে আসবে। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমরা ইউনারি অপারেশনের মধ্যে আরেকটা অপারেশন দেখি যেটার নাম হচ্ছে কি রিনেম অপারেশন। রিনেম বলতে তো তোমরা জানো কোনো কিছুকে আবার পুনরায় কোনো একটা নাম দেয়া। ঠিক আছে, তাহলে রিনেম অপারেশনকে কি দ্বারা ডিনোট করা হয়, রো দ্বারা ডিনোট করা হয়। এটা দেখতে একজাক্টলি পি এর মতো, কিন্তু পিতে হচ্ছে একটা এরকম আছে, কিন্তু এটা হচ্ছে একদম বাঁকা টাইপের হয় রোটা। ঠিক আছে, ওকে, বলা হয়েছে যে রিলেশনাল অ্যালজেব্রার কোনো আউটপুট এক্সপ্রেশনের নাম দেওয়ার ক্ষেত্রে রিনেম অপারেশন ব্যবহার করা হয়। দেখো আমরা অলরেডি অনেকগুলো হচ্ছে কুয়েরি এক্সিকিউট করেছিলাম, এখন আমি যদি চাই সেই কুয়েরির নামটা অন্য নামে আসুক, আমি যে কুয়েরিটা হচ্ছে এক্সিকিউট করেছি সেটা হচ্ছে আমাকে যেভাবে প্রদর্শন করে সেই নামে প্রদর্শন না করে অন্য নামে প্রদর্শন করুক, সেক্ষেত্রে হচ্ছে আমি কি করতে পারি রিনেম যেটা আছে সেটা ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে দেখি এই যে এখানে বলা আছে যে এই যে এক্সপ্রেশন যেটা আছে সেটাকে হচ্ছে আমি কি করতেছি এক্স নামে হচ্ছে প্রদর্শন করতে চাচ্ছি, এই জন্য আমি কি লিখছি রো আছে এখানে এক্সপ্রেশনটা। ঠিক আছে, অথবা হচ্ছে এটা এক্সপ্রেশন বলতে এখানে যদি টেবিলের নামটাকে হচ্ছে আমি এক্স নামে প্রদর্শন করতে চাই, সো এখানে অনেক এক্সপ্রেশন আমি চাইলে আরও লিখতে পারি ব্র্যাকেটের ভিতরে। ঠিক আছে, ওকে, তাহলে দেখো এখানে সেম এজে অনেকগুলো এক্সপ্রেশন আমি চাইলে লিখতে পারি এই টেবিলের উপর বেসিস করে। ঠিক আছে, তাহলে এখন আমরা একটা এক্সাম্পল দেখি, ধরো এই যে অ্যাকাউন্ট যে টেবিলটা আছে বা যে রিলেশনটা আছে এই রিলেশনটা থেকে হচ্ছে এই রিলেশনকে হচ্ছে আমরা কি নামে শো করতে চাই, ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন একটা ইয়াতে চেঞ্জ করতে চাইতেছি, মানে আমি চাইতেছি যে এটাকে অ্যাকাউন্ট নামে না দেখিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন নামে দেখাতে। ঠিক আছে, তখন কি হবে যখন হচ্ছে আমি এটাকে এক্সিকিউট করব তখন এই যে অ্যাকাউন্ট যেটা সে যখন আমাকে প্রদর্শন করবে তখন এটার নাম হয়ে যাবে কি বলো, ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন, এভাবে হচ্ছে এই নামটা দিয়ে হচ্ছে আমাকে এই টেবিলটাকে শো করে দেবে। ঠিক আছে, এখন তোমাদের এখানে আরও এক্সপ্রেশনটা আরও বিশাল হতে পারে। ঠিক আছে, তার মানে বড় একটা এক্সপ্রেশনের ক্ষেত্রে তোমরা কী করতে পারো সেটাকে আবার এভাবে ছোটো করে লিখতে পারো। তাহলে চলো এখন আমরা বাইনারি অপারেশন সম্পর্কে জানি। ঠিক আছে, বাইনারি অপারেশনে কী হয়, বাইনারি অপারেশনে দুইটা এক্সপ্রেশন লাগে। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে দেওয়া আছে কি ইউনিয়ন অপারেশন, তাহলে ইউনিয়ন অপারেশনে অবশ্যই দুইটা এক্সপ্রেশন লাগবে। তাহলে চলো দেখি,
প্রথমে বলা হয়েছে যে দুটি রিলেশনের মধ্যে কোয়েরি ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা আমরা জানি, এবং ইউনিয়ন অপারেশনকে আমরা কি করি ইউ দিয়ে ডিনোট করি, দেখতে ইউ এর মতো, বাট এটা হচ্ছে কি ইউনিয়ন সাইন, ঠিক আছে। তারপর হচ্ছে দুটি টেবিল ইনফরমেশন প্রয়োজন মতো প্রদর্শনের জন্য হচ্ছে আমাদের কি ইউনিয়ন চিহ্নটা ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে এই ক্ষেত্রে উভয় রিলেশনে অ্যাট্রিবিউট সেম অ্যাট্রিবিউট থাকতে হবে, মানে হচ্ছে তোমার একটা টেবিল আছে এখানে আর একটা টেবিল আছে, দুটোর মধ্যে যখন আমি ইউনিয়ন করব তাদের হচ্ছে অ্যাট্রিবিউটের যে নেমটা সেগুলো হচ্ছে কি করতে হবে সেম হতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা উদাহরণটা দেখি, দেখো একটা অ্যালজেব্রা দেওয়া আছে যেখানে বলা আছে যে বড় টেবিল থেকে সে কি করেছে কাস্টমার নেমগুলোকে নিয়েছে, আবার এখানে কি করেছে ডিপোজিট টেবিল থেকে সে কাস্টমার নেমগুলোকে নিয়েছে। তাহলে কি হবে দেখো, সে বড় টেবিলটাকে প্রথমে নিল, নিয়ে কাস্টমার নেম ছাড়া বাকিগুলোকে ফালাই দিল, ডিপোজিট টেবিলটা নিল সেখান থেকে কি করলো কাস্টমার নেমটাকে নিয়ে বাকিটাকে ফালাই দিল। ফালাই দেওয়ার পর হচ্ছে সে কি করবে, এই যে দেখো ইউনিয়ন মানে কি হয় তোমরা তো জানো, ইউনিয়ন হচ্ছে কমন অ্যান্ড কমন সব চলে আসবে, তার মানে এই যে বড় টেবিলের নামগুলা আর হচ্ছে কি আমাদের কাস্টমার টেবিলের যে নামগুলা সেগুলাকে হচ্ছে সবগুলা কমন অ্যান্ড কমন সবগুলাকে হচ্ছে কি করবে একটা অ্যাট্রিবিউটের মধ্যে প্রদর্শন করবে, ঠিক আছে। সো তাহলে আমরা দেখি এটা, দেখো এখানে একটা বড় টেবিল দেওয়া আছে এবং একটা ডিপোজিট টেবিল দেওয়া আছে, ঠিক আছে। আমি কি করেছি প্রথমে এই বাম পাশের এই অপারেশনটা দিয়ে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের যেহেতু দুটো এক্সপ্রেশন লাগে তাহলে এই এক্সপ্রেশন বাম পাশের এক্সপ্রেশনটা আর হচ্ছে কি ডান পাশের এক্সপ্রেশনটা, দুটো এক্সপ্রেশন থেকে হচ্ছে আমাদের কি হবে দুইটা আউটপুট আসবে, ঠিক আছে। সো প্রথম আউটপুটটা কি আসবে কাস্টমার নেমটা আসবে যেটা হচ্ছে বড় টেবিল থেকে আসবে, দ্বিতীয়টা কোনটা আসবে ডিপোজিট টেবিলের কাস্টমার নেমগুলো আসবে, ঠিক আছে। যখন ইউনিয়ন অপারেশন করবে তখন কি হবে বলো, তখন হচ্ছে প্রথমে আসবে কি রহিম, তারপর হচ্ছে করিম, তারপর হচ্ছে তোমার কি আসবে আবির, তারপর কি হচ্ছে রহিম অলরেডি আছে তার মানে সে কি করছে সে আর রহিম আর লিখবে না, রায়হান নাই সে কি করবে রায়হানের নামটা লিখবে, আবিরের নাম আছে অলরেডি তার মানে সে আবিরকে আর লিখবে না, ঠিক আছে। এভাবে ইউনিয়ন করে একটা অ্যাট্রিবিউটে সে কনভার্ট করে প্রদর্শন করবে, ঠিক আছে। এভাবে হচ্ছে ইউনিয়ন অপারেশনটা কাজ করে। তাহলে চলো আমরা এখন সেট ডিফারেন্স যে অপারেশনটা আছে সেটা সম্পর্কে আলোচনা করি। সেট ডিফারেন্সটাকে হচ্ছে আমাদের যে মাইনাস সাইন ইউজ করে সেটার মতো একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, তার হচ্ছে দুটি রিলেশনের মাঝে পার্থক্য করার জন্য হচ্ছে কি করা হয় সেট ডিফারেন্স যে অপারেশনটা আছে সেটা ব্যবহার করা হয়, ঠিক আছে। এক্ষেত্রে উভয় রিলেশনে সেম অ্যাট্রিবিউট থাকতে হবে। এখন দেখো তুমি যদি সেম অ্যাট্রিবিউট না থাকতো তাহলে হচ্ছে তুমি কাদের মধ্যে ডিফারেন্সটা বের করবা, ঠিক আছে না, ঠিক আছে। তাহলে চলো দেখি এই যে সেম এখানেও কিন্তু দুইটা এক্সপ্রেশন আছে, এই যে সেট ডিফারেন্স সাইন তার আগে একটা এক্সপ্রেশন তারপরে একটা এক্সপ্রেশন, তার মানে এটা হচ্ছে একটা কি বাইনারি অপারেশন, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা দেখি, দেখো ডিপোজিট যে টেবিলটা আছে টেবিলটা থেকে সে কি করেছে কাস্টমার নেমকে নিয়েছে, বড় যে টেবিলটা আছে সেখান থেকে কি করেছে কাস্টমার নেমকে নিয়েছে, তার মানে জাস্ট হচ্ছে কাস্টমার নেমগুলোই আমাদের কি হচ্ছে প্রজেক্ট হচ্ছে, প্রজেক্ট হওয়ার পরে সে কি করলো এখান থেকে ডিফারেন্সটা বের করলো, ঠিক আছে। ডিফারেন্স কোনগুলো মানে হচ্ছে এই কাস্টমার নেমের সাথে এই কাস্টমার নেমের মধ্যে কোনগুলো আছে ডিফারেন্স যেগুলো হচ্ছে মিল নেয় মানে আনকমনগুলো বলতে পারো তুমি, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা দেখি, প্রথমে দেখলাম রহিম আছে, রহিম আছে তাহলে সে রহিমকে দেখাবে না, করিম আছে, করিম এখানে আছে নাই তাহলে করিমকে দেখাবে, আবির আছে আচ্ছা এখানে আবার রায়হান আছে তার মানে রায়হানকে দেখাবে, তারপরে এখানে আবির আছে এখানে আবির আছে তার মানে আবিরকে দেখাবে না, তার মানে এই যে কাস্টমার নেমের মধ্যে থেকে সে কি করবে জাস্ট দুইটা ডেটা পাবে বা এই কাস্টমার নেম অ্যাট্রিবিউটের মধ্যে দুইটা ডেটাকে সে প্রদর্শন করে দিবে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা কি করতে পেরেছি সেট ডিফারেন্স অপারেশনটা বুঝতে পেরেছি। তাহলে সেট ডিফারেন্স অপারেশনটা হচ্ছে কি আমাদের যেগুলো হচ্ছে দুইটা টেবিলের মধ্যে একটা টেবিল আছে বা আরেকটা টেবিলে নাই যেটা হচ্ছে আনকমন যেটা, ঠিক আছে, সেটাকে হচ্ছে সে কি করবে প্রদর্শন করে দেবে, ঠিক আছে। তারপর আমরা দেখি কার্তেসীয় প্রোডাক্ট অপারেশন, ঠিক আছে। এটা হচ্ছে আমরা এদেরকে ক্রস চিহ্ন দ্বারা হচ্ছে প্রকাশ করা হয় বা একে ক্রস প্রোডাক্টও বলা হয়, ঠিক আছে। দুটি আলাদা রিলেশনকে একটাই সংযুক্ত একটা সংযুক্ত রিলেশনে কনভার্ট করার জন্য হচ্ছে কার্তেসীয় প্রোডাক্ট যে অপারেশনটা আছে সেটা ব্যবহার করা হয়, ঠিক আছে। এটাকে কীভাবে প্রকাশ করা হয় দেখি, দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যেখানে বলা হলো যে ব্রাঞ্চ নেম এখানে হচ্ছে প্রজেক্ট যে চিহ্নটা আছে সেটা দেওয়া আছে, তারপর ব্রাঞ্চ নেম দেখাইতে মানে তারা চাইতেছে ব্রাঞ্চ নেমটাকে শো করার জন্য, যেখানে হচ্ছে ব্রাঞ্চ নেমটা হচ্ছে কি ধানমন্ডি থাকবে, তার মানে হচ্ছে ওই যে চিন্তা করে দেখো যে 1000 ডেটা যে ডেটাবেসটা আছে সেখান থেকে তারা কি করতেছে ব্রাঞ্চ নেম ধানমন্ডি যে ব্রাঞ্চগুলো আছে সেগুলোকে তারা শো করতে চাইতেছে, ঠিক আছে। এক্ষেত্রে তারা কি করলো বড় এবং ডিপোজিট দুইটা টেবিলকে তারা কি করলো কার্তেসীয় প্রোডাক্ট করলো, অর্থাৎ ক্রস গুণন করলো। ক্রস গুণন করার পর হচ্ছে ওইখান থেকে তারা হচ্ছে এটাকে প্রজেক্ট করলো যাদের হচ্ছে কি ব্রাঞ্চ নেম হচ্ছে ধানমন্ডি। এখন আমি চাইলে জাস্ট বড় টেবিল থেকেও দেখতে পারতাম,
আমি চাইলে জাস্ট ডিপোজিট টেবিল থেকে দেখতে পারতাম, ঠিক আছে। কিন্তু এখানে হচ্ছে কি করতেছে, তারা দুইটাকে হচ্ছে আগে কার্টেসিয়ান প্রোডাক্ট করে তারপর হচ্ছে তারা এখান থেকে ব্রাঞ্চ নেম ধানমন্ডিটাকে প্রজেক্ট করতে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে সেই অ্যালজেব্রাটা। তাহলে চলো কার্টেসিয়ান প্রোডাক্টের যে অপারেশনটা আছে সেটা হচ্ছে আমরা দেখি। সো আমি প্রথমে এটার জন্য এক্সপ্লেন করি, বড় ইনটু বলতে বড় ক্রস হচ্ছে কি ডেমো, অর্থাৎ বড় এবং ডেমোর মধ্যে হচ্ছে কি ক্রস প্রোডাক্টটা হচ্ছে আমরা দেখি। তাহলে দেখো এখানের মধ্যে হচ্ছে বড় টেবিলটা দেওয়া আছে আর ডেমো টেবিলটা দেওয়া আছে, ঠিক আছে। সো রহিম যে ইয়েটা আছে, যে টাপলটা আছে এখানে হচ্ছে তার সাথে ব্যালেন্স এবং তার ব্রাঞ্চ নেম দেওয়া আছে। এই পুরোটার সাথে একবার আমরা কাকে লিখবো, লোন এবং ইয়েসকে লিখবো। আবার হচ্ছে এই রহিম এবং ব্যালেন্স এবং তার ব্রাঞ্চ নেমের সাথে আবার কাকে লিখবো, ডিপোজিট এবং ইয়েসকে লিখবো, ঠিক আছে। তাহলে কীভাবে হবে দেখো, ক্রস প্রোডাক্টটা কীভাবে হবে, প্রথমে তোমার হচ্ছে কি রহিম, ঠিক আছে। তার ব্যালেন্স কত বলো, ব্যালেন্স হচ্ছে তার কত 50,000, তার ব্রাঞ্চ হচ্ছে কত ধানমন্ডি। তারপর হচ্ছে আবার আরেকবার এটাকে লিখি রহিম, তার ব্যালেন্স হচ্ছে কত বলো 50,000, তারপর হচ্ছে আবার ধানমন্ডি। দেখো আমি দুইবার লিখে ফেলেছি। তাহলে আমি কি বলেছি, প্রথমে আগে কাকে আনবো, লোনকে লিখবো, কারণ লোন আগে আছে। তারপর আবার কাকে লিখবো, ইয়েস লিখবো। তারপরটাতে কী লিখবো, ডিপোজিট কী লিখবো, তারপর এখানে কী লিখবো, ইয়েস লিখবো, ঠিক আছে। এই যে এগুলা কিন্তু কলামগুলো হচ্ছে এগুলো অ্যাড হবে, সেক্টর স্ট্যাটাস এগুলো হচ্ছে অ্যাড হবে। তাহলে সেমভাবে কার জন্য হবে, করিমের জন্য হবে। তাহলে করিম আসবে এখানে, করিমের হচ্ছে কত 70,000, সে হচ্ছে কত কোথায়, মিরপুর ব্রাঞ্চ, ঠিক আছে। তারপর হচ্ছে আবার করিম আসবে, 70,000 আসবে, মিরপুর ব্রাঞ্চ আসবে, আবার কি আসবে বলো, লোন আসবে, তারপর হচ্ছে ইএস আসবে, আবার কি আসবে, ডিপোজিট আসবে, তারপর কি আসবে, ইএস আসবে। এভাবে করে হচ্ছে প্রত্যেকটা টাপলের সাথে হচ্ছে কি করবে, ডেমো যেটা আছে, ডেমো যে রিলেশনটা আছে বা যে টেবিলটা আছে তার প্রত্যেকটা অ্যাট্রিবিউট কি হবে, বা সরি প্রত্যেকটা রেকর্ড বা টাপল কি হবে, এই যে মেইন টেবিল যেটা অর্থাৎ বড় টেবিলের প্রত্যেকটা টাপলের সাথে একবার 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 করে হচ্ছে আমি বসাই দেব। তাহলে হচ্ছে আমাদের কি হবে, কার্টেসিয়ান প্রোডাক্টটা হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সম্পূর্ণ কোর্সটি পেতে ভিজিট করুন edusity.com.bd।